কি বলবো, এখন গরু বাছুর যাই কিনি বা বেশি, হয়তো কাস্টমার আসলে ঘুরে দেবে, দেই না 10 টাকা কম বেশি তাকে দিয়ে দিন। আসলে আরো কিছু স্যার আছে এবং তাকে আরো কিছু ই আছে, ওইটা আর কি বললাম না, কিন্তু আসুক আইসা দেখে শুনে নিক, কিন্তু তাদের ই করে দেবো। আচ্ছা, ওটা কি গোপন? হ্যাঁ, এটা গোপন বলবো একটাই, যে নিখুঁত খামারে পালে হয়তো মনে করেন যে আপনার অরিজিনাল গৃহস্থ বাড়ি, হয়তো আসলে এই সমস্ত গরু 10 টাকা কম বেশি কিনে নিলে কিন্তু যত্ন করলে আরো বাড়বে, কমবে না। আচ্ছা, কিন্তু আশা করি নেন, যেই নেন যার কার ভাগ্য আছে জানি না, কিন্তু গেলে গরু ভালো, কিন্তু আসলে গরু যত্ন নাই। আর তারপর আসেন সামনা সামনে, আসলে 10 টাকা কম বেশি দিয়ে দেবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই পর্বটা একটু অন্যরকম, যে বরাবর আমরা গরু সংগ্রহের মানে প্রতিবেদন গুলো তুলে ধরার চেষ্টা করি, তা আজকেও তার ব্যতিক্রম না। তা আজকে প্রতিবেদনটা আলাদা এই কারণেই যে মাহবুব ভাই প্রত্যন্ত গ্রাম থেকে তিনটি গরু সংগ্রহ করে রেখেছেন, এখনো ডেলিভারি নেন নাই। তো গরু তিনটি সম্পর্কে আমরা জানবো এবং কবে তিনি ডেলিভারি নেবেন এবং সেটি তার কাছ থেকে জানবো, এবং এই গরু তিনটি সম্পর্কে কেমন আশা করতেছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের সাথে সাথে সেই গ্রামটিতে। তো গ্রামটি এটাও বাই মাইলে অবস্থিত, বাট আর একটু ভেতরে আর কি। আমরা জানবো মাহবুব ভাইয়ের কাছ থেকে যে গরু তিনটি কিভাবে সংগ্রহ করলেন। ভাই হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আপনার পিছিয়ে পিছিয়ে ছুটে আসলাম। হ্যাঁ ভাই, আমরা যে দেখতে পাচ্ছি একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে হ্যাঁ হ্যাঁ জরাজীর্ণ অনেকটা, হ্যাঁ হ্যাঁ গ্রামের যে কৃষক হ্যাঁ তারা কৃষক, গরুগুলো লালন পালন হ্যাঁ করছে, হ্যাঁ তাদের কাছ থেকে গরু তিনটা সংগ্রহ হ্যাঁ করছেন এগুলো আপনি? আমি সংগ্রহ করি, এই এইভাবেই সংগ্রহ করেন? এইভাবে হ্যাঁ, সংগ্রহ করি। হ্যাঁ আচ্ছা, তো এই গরু তিনটা এটা কি, এই গ্রামটা কি বাই মাইলে? হ্যাঁ ভাই মেলে, বাই মাইলে হ্যাঁ এই গরু তিনটা কবে থেকে কবে সংগ্রহ করলেন আপনি? এটা গতকাল, গতকালকে। হ্যাঁ আগামীকাল ডেলিভারি নেব, কবে নেবেন? আগামীকাল নেব। আগামীকাল নেবেন। যে আচ্ছা, এই গরু তিনটা সম্পর্কে একটু সম্পর্কে বিস্তারিত যদি জানি। এগারোটা আগে একটা বিয়ান দিছে, এটা হ্যাঁ 2 বেলা 1200 দুধ দিছে। 2 বেলা 1200 দুধ হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এক বিয়ান দিয়েছে আগে, হ্যাঁ এটা দ্বিতীয় বিয়ান। দ্বিতীয় বিয়ান। তাহলে হ্যাঁ এটার বাচ্চাটা কি হয়েছে? এটার বাচ্চা ওইটা, এইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটার বাচ্চা এটা। হ্যাঁ তো এটা কি বাচ্চা? এটা এটা হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা বকনা? বকনা। আচ্ছা আচ্ছা, 2 বেলায় 1200 দুধ দিয়েছে। হ্যাঁ কিন্তু গরু হিসেবে দুধ একটু কম দিয়েছে কেন ভাই? এই গৃহস্থ মানুষ তো এই যে দেখেন না, তার খামারের ভাব দেখেন না। হ্যাঁ, মানে গ্রামের হ্যাঁ এই মানুষ তো, তারা হ্যাঁ তো হ্যাঁ এটা ওইভাবে ওইরকম করে দোয়াইতেও পারে না, ওইরকম করে জোগাড়ও পারে না। অতটা যত্নও বোঝে না। না আচ্ছা, তার মানে এটা আবার গাব অবস্থা হ্যাঁ আছে? এখন গাব, এখন 9 মাস গাব। নয় মাস যে আচ্ছা আচ্ছা, 9 মাসের গাব। কি বীজ দেওয়া আছে বলছে কিছু? হলস্টাইন ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান। যে আচ্ছা, দ্বিতীয় বিয়ে নাকি দুধটা একটু বাড়বে? দুধটা একটু বাড়বে। হ্যাঁ দুধটা কেমন একটু বাড়বে, কেমন বাড়তে পারে এখানে বলে মনে নিম্নে হয়? 1500 হইব। 1500 হবে না? হুম হুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে 1500 লিটার দুধ হবে, আর মনে হয় মাসখানিক আছে তারপরে না না বাড়বে, এই 15 দিনের মতো আছে। 15 দিন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এইটা কত দিন এসেছেন সেটা জানবো না, না কিন্তু কেমন দাম আপনি আশা করতেছেন এটা? এটার দাম তাহলে 2 লক্ষ টাকা এসাম। 2 লক্ষ টাকা? হ্যাঁ কিন্তু হয় আপনার খামারে যাওয়ার পর তো গরুটা পরিষ্কারের কারণে দেখতে আরো সুন্দর আরো লাগবে, সুন্দর দেখাবে। তখন আরো দাম বেশি হবে কিনা? না না তার দাম এখন যা বলবো এইটাই। আচ্ছা, এখন 2 লক্ষ টাকা আশা করতেছেন হ্যাঁ আপনি, হ্যাঁ তাহলে তো 2 লক্ষ টাকা তো ফিক্স না। না আসলে আচ্ছা কম বেশ আছে। আচ্ছা, তো এটা কি, এই বাচ্চাটা তো, এটা তো আলাদা না, হ্যাঁ বাচ্চা আলাদা, এটাও নিয়েছেন হ্যাঁ হ্যাঁ ওইটা, এইটা? হ্যাঁ আচ্ছা, এটা কতদিন বয়স হয়েছে বাচ্চাটার? ওইটার বয়স হয়েছে একটু, মোটামুটি আপনার 1 বছরের মতো হয়েছে। 1 বছরের মতো হয়েছে, হুম তাহলে তো এখনো হিটে আসতে দেরি আছে, আরো হিট তিন চার আসতে মাস দেরি। আছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এটা কেমন দাম আশা করতেছেন? ওইটার দাম 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা হ্যাঁ বকনা? বকনা। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে 1 লক্ষ টাকা মানে এইটার বাচ্চা, এটা হুম 1 লক্ষ টাকা দাম আশা করতেছেন। তারপরে এটা কি বাচ্চা সহ? এটা বাচ্চা সহ, এটা কি জাত ভাই? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান না? হুম একটু মনে হচ্ছে শুকনা শুকনা হুম নাকি? জোগাল হয় না তো, ওইরকম জোগাল হয় না, ওইরকম খাওয়া দাওয়া হয় না, খাওয়ান ওইরকম দাওয়ান জায়গা তেমন নাই। হয় না? হুম আচ্ছা, তো এটা, এটার সাথে কি বাচ্চা? এটা ছেলে বাচ্চা, ছেলে বাচ্চা? হুম তো কতদিন হয়েছে? এই বয়স হয়েছে 3 মাস, 3 মাস, আবার গাব হয়েছে 1-1.5 মাস। আবার গাব হয়েছে এটা? হ্যাঁ আচ্ছা, তো এটার দুধের রেকর্ড জানা এটা আছে নাকি? দুধের রেকর্ড 2 বেলা 18 হয়েছে, 2 বেলা 18? 18? 18। কিন্তু গরু হিসেবে মনে হয় না কিন্তু, হুম 2 বেলা 18। জোগাল হয় না তো, জোগাল কম হয়, আচ্ছা গরু জাগা বাসা নাই, গরিব মানুষ এই আচ্ছা, কারণে। তো এটা, এটা কি ফ্রিজিয়ান জাত না? হ্যাঁ হ্যাঁ ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান জাত। হুম ওটা বীজ দেওয়া আছে কি আবার? হ্যাঁ হ্যাঁ বীজ দেওয়া আছে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ আচ্ছা, গ্রামের মানুষ তো বেশিরভাগ ঘাত ছাড়া হুম বা গুঁড়া ভুষি এটা খুব কুড়া একটা বসে খাওয়ায় তো না, খাওয়াই না, খাওয়ায় না, এটা সবই বসে তো ঘাস ঘাস। ঘুষ যা খাওয়াবো তাই।
এই তো জায়গা, এই জায়গার মধ্যে রাত্রেও থাকে। এই জায়গায় রাত্রেও থাকে, হ্যাঁ, চুরি হয় না? না না আমাদের চুল নাই। আচ্ছা, প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে কাছে দেখতেছি হলো জঙ্গল বা আমরা গ্রামের ভাষায় আড়া বলি, তার পাশে এই গরু রাতেও এখানেই থাকে। তো গ্রামে গরুগুলো কিন্তু এইভাবেই লালন পালন হয়, এইভাবে পালিত হয়। আর এই গরুটা যখন মাউব ভাইয়ের খামারে চলে যাবে সেটা দেখতে আরো অনেকটা সুন্দর লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এইটা কেমন দাম আশা করতেছেন আপনি? এটার দাম 1,80,000। 1,80,000, এটা কি ওই বাছুরটা সহ? বাচ্চা সহ? ওই বাচ্চা সহ? তার মানে তো তাহলে এই গরুটা যদি 1,80,000 টাকা দিয়ে নেয়, তাহলে এর সাথে পেটে একটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ, এবং একটা ষাঁড় বাচ্চাটার ষাঁড় সাথে। বাচ্চা, এটা সহ 1,80,000, হ্যাঁ 18 লিটার দুধের গাভী হ্যাঁ হ্যাঁ নাকি? হ্যাঁ, এখন আচ্ছা, বর্তমান 2 বেলা 1,200। দুই বেলা 1,200। আচ্ছা, মানে গাভীন অবস্থায়? হ্যাঁ, গাভীন অবস্থা। আচ্ছা, তার মানে এটা আর বাচ্চা কয় মাসে গাভীন বললেন? এটা 2 মাসের উপর হয়েছে। 2 মাসের ওপরে? হ্যাঁ, এটা চেক করে দেন দেবো। হ্যাঁ, এটা চেক করে দেন দেবো। চেক করে দেওয়া যাবে না? হুম হুম, আচ্ছা, 1,80,000, হ্যাঁ মানে দরদামের সুযোগ আছে সুযোগ একটু। আছে। হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক, শুনলেন, আপনাদের সুবিধার্থে আমরা মাউব ভাইয়ের পিছে পিছে ছুটে আসছি, এই তার সংগ্রহগুলো দেখার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন একটু অপরিষ্কার, কারণ গ্রামের মানুষরা অত পরিপাটি ভাবে গরু লালন পালন করে না। তো এগুলো যারা জাত গরু পালক, তাদের হাতে পড়লে এগুলো আরো দেখতে অনেকটা সুস্থ সুন্দর। সবল বা অনেকটা সুন্দর হয়ে যায়। তো আমরা মাউব ভাই, হ্যাঁ ভাই, যদি আপনার ফোন নাম্বারটা একটু বলবেন প্লিজ, একটু সামনে আসবেন। হ্যাঁ ভাই, 0171565-6245-89। আচ্ছা, ক্রেতাদের উদ্দেশ্যে কি বলবেন এই গরু দিন বিক্রি? ক্রেতাদের বলবো একটাই, যে নিখুঁত খামারে পালে হয়তো, মনে করেন যে আপনার অরিজিনাল গৃহস্থ বাড়ি, হয়তো আসলে এই সমস্ত গরু 10টা কম বেশি কিনে নিলে, কিন্তু যত্ন করলে আরো বাড়বে, কমবে না। আচ্ছা, কিন্তু আশা করি নেন, যেই নেন, যার কার ভাগ্য আছে জানি না, কিন্তু গেলে গরু ভালো, কিন্তু আসলে গরু যত্ন নাই। আর মানে তারপর আসেন সামনা সামনে, আসলে 10 টাকা কম বেশি দিয়ে দেবো। আচ্ছা, মানে যত্নের অভাবে আসলে হ্যাঁ এগুলো হ্যাঁ এরকম হ্যাঁ হয়েছে। কিন্তু এগুলো কি, এই যে আমরা এই যে একটু নোংরা টোংরা দেখতেছি, হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে খুরা রোগ বেশি এগুলা হয় কি কোনো না? সমস্যা নাই, হ্যাঁ, এগুলা ভ্যাকসিন করা গরু। ভ্যাকসিন করা? হ্যাঁ, আচ্ছা, কি কি রোগের ভ্যাকসিন করা? এগুলা খুরা রোগের ভ্যাকসিন করা, তরকার রোগের ভ্যাকসিন করা, আচ্ছা, লাম্পি করা আছে লাম্পি কিনা? করা আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখন লাম্পি রোগটা তো বিশেষ করে মহামারী আকার হ্যাঁ ধারণ হ্যাঁ, করেছে, এখন না, এগিনার আর হবে না, এগিনা ভ্যাকসিন দেওয়া আছে। ভ্যাকসিন দেওয়া হ্যাঁ, আছে? 3টা রোগের ভ্যাকসিন দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, 3টা রোগের ভ্যাকসিন দেওয়া। হ্যাঁ, আর গাব অবস্থায় আলাদা কোনো ট্রিটমেন্ট নিতে হয় না কি না, এখন আর কোনো ট্রিটমেন্ট লাগবো না, না এখন আর কোনো বা ট্রিটমেন্ট লাগবো না, গাব অবস্থায় কি খাবার দাবার কোনো, সব কিছু খাওয়াইতে পারবো। সবকিছু খাওয়াইতে পারবে? আচ্ছা, সব প্রিয় কিছু দর্শক শুনলেন, এই যে আপনার অনেক শুভাকাঙ্ক্ষী অলরেডি তৈরি হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে আমি কি বলবো, এখন গরু বাছুর যাই কিনি বা বেশি, হয়তো কাস্টমার আসলে ঘুরে দেবে, দেয় না 10 টাকা কম বেশি, তাকে দিয়ে দিই। আসলে আরো কিছু সার আছে এবং তাকে আরো কিছু ই আছে, ওইটা আর কি বললাম না, কিন্তু আসুক আইসা দেখে শুনে নিক, কিন্তু তাদের ই করে দেবো। আচ্ছা, ওটা কি গোপন? হ্যাঁ, ওটা গোপন। প্রিয় দর্শক শুনলেন যে উনি কিন্তু একটা সার দেবেন, সম্মান করবেন, সেটা গোপন, সেটা প্রকাশ করতে চাচ্ছেন না। তার মানে সেটা সামনাসামনি আসলে গরু ক্রয় করলেই সেই সুযোগটা পাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তো আচ্ছা, তো আবার একটু আপনার বাড়িতে আসার ঠিকানাটা একটু ভালোভাবে বলবেন। ঠিকানা, ঢাকা থেকে যদি আসেন তাহলে শুকতারা উঠবেন গাবতলি থেকে, একে ডাইরেক্ট মানিকগঞ্জ সিঙ্গার, সিঙ্গার মানিকগঞ্জ, সিঙ্গার মানিকগঞ্জ, ওই বাসে উঠবেন, ওইটার নাম হলো শুকতারা। ওইটা আইসা বাইমেল, সিঙ্গার বাইমেল নামবেন, হয়তো বাইমেল নামবেন, বাইমেল নামে আমার ফোন দিবেন, আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসবো। আচ্ছা, তো ঠিক আছে মাহবুব ভাই, ভালো থাকবেন, অবশ্যই, সুস্থ থাকবেন। অবশ্যই, আল্লাহ ধন্যবাদ, আল্লাহ হাফেজ।